আসসালামু আলাইকুম। বিশ্বের এই করোনা পরিস্থিতিতে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার কারণে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আমি মোহাম্মদ মঈনুদ্দিন পারেড উচ্চ বিদ্যালয় পলাশ নরসিংদী সিনিয়র শিক্ষক। আজকে আমরা ইসলাম শিক্ষা অধ্যায় এক পাঠ নয় রিসালা সম্পর্কে একটি ক্লাস নিব। রিসালা শব্দের আবেদনিক অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়। আর যিনি দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রাসূল। পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়। আমি আবার কথাটা বলি, পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়, আর যিনি এই দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন রাসূল। রাসূল শব্দের বহুবচন রুসুল। রিসালাত বিশেষ গুরুত্ব। ইসলামী জীবন আদর্শনে ইসলামের রিসালাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। তাওহীদ বিশ্বাসের সাথে সাথে প্রত্যেক মুমিন ও মুসলিমকে রিসালাত বিশ্বাস করতে হয়। ইসলামের মূল্যবাণী কালিমা তাইয়েবা এই বিষয়টি সুন্দরভাবে বিকৃত হয়েছে। এক কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা, শব্দের অর্থ আল্লাহ ছাড়া নেই কোন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই। আবার দ্বিতীয় অংশে গিয়ে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় অংশে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল। প্রথম আল্লাহ পাক বললেন আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, তারপরে আল্লাহ পাক কি বললেন, রিসালাতের ঘোষণা দিয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এখানে রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। আর সাথে সাথে সুতরাং তাওহীদ বিশ্বাস স্থাপনের ন্যায় রিসালাত বিশ্বাস স্থাপন করতে হবে। তাওহীদ বিশ্বাস করা যেমন অপরিহার্য, রিসালাত বিশ্বাস করা তেমনই অপরিহার্য। বস্তুত রিসালাত বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না, কেননা মানুষের জ্ঞান সীমাবদ্ধ। অসংখ্য জ্ঞান দ্বারা অনন্ত অসীম আল্লাহ তাআলার পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব নয়। তাই নবী রাসূলগণ মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন, তার পূর্ণাঙ্গ ক্ষমতা গুণাবলী বর্ণনা প্রদান করেছেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে নবী রাসূল সম্পর্কে আমরা কিছুই জানতাম না, এমনকি আল্লাহর বাণী সত্তা সীমাতের পরিচয় লাভ করতে পারতাম না। যদি আল্লাহ পাক অনুগ্রহ করে রাসূল প্রেরণ না করতেন তাহলে আমরা আল্লাহ সম্পর্কে জানতাম না, রাসূল ফেরেশতা আকাশ জমিন সম্পর্কে কিচ্ছু জানতাম না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আমাদেরকে রাসূল প্রেরণের মাধ্যমে এই সমস্ত শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাকের অস্তিত্ব শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাকের পৃথিবীর জ্ঞান শিক্ষা সম্পর্কে শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাকের জাত মানুষের আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে শিক্ষা দিয়েছেন। এই সমস্ত শিক্ষা দিয়ে আল্লাহ পাক অত্যন্ত অনুগ্রহ করেছেন আমাদেরকে এই রাসূল প্রেরণের মাধ্যমে। নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য কেন আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, তার উদ্দেশ্যহীনভাবে দুনিয়াতে প্রেরণ করেন নাই, কোনো কিছু উদ্দেশ্যহীনভাবে আল্লাহ পাক প্রেরণ করেন নাই। কোনো কিছু মানুষও যদি কোনো কিছু তৈরি করে সেটা একটা উদ্দেশ্য থাকে, সে উদ্দেশ্যহীনভাবে কোনো কিছু তৈরি হতে পারে না। সেরকমভাবে আল্লাহ পাক এই নবী রাসূলকেও উদ্দেশ্য নবী রাসূলকেও কি করছেন, বিনা উদ্দেশ্য প্রেরণ করেননি, নবীয়তের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কতিপয় কাজ হল নবী রাসূলগণ যেই জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন তার মধ্যে তারা মুমিনের তারা মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। মানুষের নিকট কি করেছেন, আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার জাত সিফাত ক্ষমতা নিয়ামত ইত্যাদি বিষয়ে কথা মানুষের নিকট প্রকাশ করেছেন। দ্বিতীয়ত সুন্দর সত্য ও সুন্দর জীবনের দিক আহ্বান জানাতেন, সত্য এবং সুন্দর জীবন যেটা সেই দিকে মানুষকে নবী রাসূলগণ আহ্বান জানাতেন। তৃতীয়ত আল্লাহ তাআলার ইবাদত ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দিতেন। প্রথমত আল্লাহ পাক কেন মানুষকে প্রেরণ করেছেন, তার কি ইবাদত করতে হবে, কিভাবে ইবাদত করতে হবে তার সেই শিক্ষা দিতেন, এবং ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দিতেন। পরকাল সম্পর্কে ধারণা প্রদান করতেন, যদি নবী রাসূলগণ আমাদেরকে না জানাইতেন আমরা কি পরকাল সম্পর্কে জানতে পারতাম,
বন্ধুরা না তো কখনোই আমরা কোন পরকাল সম্পর্কে জানতে পারতাম না এই জন্য আল্লাহ পাক অত্যন্ত অনুগ্রহ করে নবী রাসূল প্রেরণ করে আমাদেরকে পরকাল সম্পর্কে জ্ঞান দিয়েছেন আমাদের পরকালের শাস্তি সম্পর্কে পরকালের বেহেশত এবং দুজুক সম্পর্কে আমাদেরকে সম্ভব জ্ঞান দিয়েছেন পৃথিবীতে মহান আল্লাহ তাআলার আদেশ বিধান নিষেধ বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে কলমে শিক্ষা দিয়েছেন কি করেছেন পৃথিবীতে আল্লাহ তাআলার যে আদেশ আছে নিষেধ আছে সেই বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে কলমে শিক্ষা দিয়েছেন আমরা হালাল হালাল হারাম সম্পর্কে জানতাম না হালাল হারাম সম্পর্কে কোনটা হালাল এবং কোনটা হারাম সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মাধ্যমে আমরা পেয়েছি যদি নবী রাসূল প্রেরণ না করতেন আমরা কিতাব পাইতাম না কিতাব না পাইলে আমরা এই সম্পর্কে জানতাম না নবুয়তের ধারা আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন বিভিন্ন গোত্রের জন্য বিভিন্ন দেশের জন্য বিভিন্ন গোষ্ঠীর জন্য যেখানে যখন প্রয়োজন হতো তখন আল্লাহ পাক নবী পাঠিয়ে দিতেন সেভাবে তিনি অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন যার সংখ্যা আমরা জানি না অসংখ্য নবী রাসূল তারা সবাই আমাদেরকে শিক্ষা দিতেন আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন সর্বশেষ কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কোরআন পাঠিয়েছেন এবং কোরআনের মাধ্যমে আমাদের আমরা বিভিন্ন বিধিবিধান সম্পর্কে জানতে পেরেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গোত্রের কোনো গোষ্ঠীর নবী ছিলেন না কোনো দেশের নবী ছিলেন না উনি ছিলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী সকলের নবী বাংলাদেশের নবী ভারতে আমেরিকা সৌদি আরবে সকল দেশে একটা নবী সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন সবার নবী শ্রেষ্ঠ নবী বিশেষ নবী এবং উনি ছিলেন কি সকল নবীর শ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা বলেন ওয়ালি কুল্লি কওমিন হা আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য এই পথ প্রদর্শক রয়েছে মানুষ এক আল্লাহ তাআলার দিকে রাখতেন সত্য সুন্দর জীবন বিধান তথা আল্লাহর দিন অনুসরণের নির্দেশ দিতেন সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত শরীয়ত তথা দিনের বিধিবিধান একরকম ছিল না বরং মানব জাতির পরিবেশ পরিস্থিতি সভ্যতা সংস্কৃতি ইত্যাদির উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন শরীয়ত দেওয়া হতো যখন যেখানে যে শরীয়ত প্রযোজ্য ছিল সেই শরীয়তই দেওয়া হতো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবীতে ধারা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী উনি ছিলেন কি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী দুনিয়াতে আগমনকারী সব নবী রাসূলই কোনো বিশেষ গোত্র হিসেবে গোত্র বিশেষ দেশ নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব নিয়ে এসেছিলেন কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সকল স্থানের সকল মানুষের নবী তিনি ছিলেন আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া হে নবী আপনি বলুন হে মানব মণ্ডলী আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত কোন গোষ্ঠীর নয় কোন দেশের নয় কোন সম্প্রদায়ের নয় সকল মানুষের জন্য রাসূল হিসেবে প্রেরিত আল্লাহ তাআলা আরো বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন হে নবী আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত স্বরূপ রহমত রূপী প্রেরণ করেছি তাহলে নবী করেছেন ছিলেন আমাদের বিশ্ব জগতের এক রহমত খতমে নবুয়তের অর্থ এতে বিশেষের গুরুত্ব খতমে নবুয়ত খতমে নবুয়তের অর্থ নবী করেছেন ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী তার মাধ্যমে দিনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা সমাপ্তি হয় তিনি নবী রাসূলগণের ধারা সর্বশেষ আগমন করেছেন আল্লাহ তাআলা স্বয়ং তার খাতামুন নাবিন তথা সর্বশেষ নবী বলে অভিহিত করেছেন খাতামুন নাবিন অর্থাৎ নবীদের দরজা পরিসমাপ্তি করে দেওয়া হয়েছে নবী করেছেন আসার মাধ্যমে আমাদের নবীদের যে দরজা পৃথিবীতে আগমনের যে ধারা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে আর কোনো নবী পৃথিবীতে আসবেন এখন যদি কোনো মানুষ
কোনো বর্ণ যদি নবী দাবি করে সেটা আমরা মুসলমান হিসেবে মানতে পারি না, কারণ আমরা খাতামুন নাবিন এই শব্দটি কোরআনে পড়েছি। এই জন্য আমরা কি নবীদের পরিসমাপ্তি হয়ে গেছে সেটা জানি। এখন যদি কেউ নবী দাবি করে, বর্ণ নবী দাবি করে, তাহলে সেটা আমরা গ্রহণ করতে পারি না মুসলমান হিসেবে। আমরা মুসলমান হিসেবে সেই কথাটি আমাদের জানা খাতামুন নাবিন, সেই জন্য আমরা এটা আর পারি না। খাতামুন নাবিন অর্থ শেষ সমাপ্তি, আর নবুয়ত হলো নবীগণের দায়িত্ব। সুতরাং তৎকনবীয়তের অর্থ নবীদের পরিসমাপ্তি, আর যার মাধ্যমে নবীয়তের দ্বারা সমাপ্তি ঘটে তিনি ছিলেন খাতামুন নাবিন বা সর্বশেষ নবী। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, এদের মধ্যে সর্বপ্রথম ছিলেন হযরত আদম ইসলাম আর সর্বশেষ ছিলেন হযরত মুসা ইসলাম। হযরত মুসা ইসলামের মাধ্যমে নবী রাসূলগণের আগমনের ধারা শেষ বা বন্ধ হয়ে যায়। সুতরাং তিনি সর্বশেষ নবী বা খাতামুন নাবিন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। খাতামুন শব্দের অন্যতম অর্থ সিলমোহর। কোনো কিছুতে সিলমোহর যখন অঙ্কিত হয় করা হয় তখন তা পূর্ণ হয়ে যায়। সিলমোহর লাগানোর পর তাতে কোনো কিছু প্রবেশ করানো যায় না। নবুয়তের সিলমোহর হলো নবুয়তের পরিসমাপ্তির ঘোষণা। পরিসমাপ্তি হয়ে গেলে সেটা আর দ্বারা অব্যাহত থাকে না। নবুয়তের দায়িত্বের পরিসমাপ্তির ঘোষণা, অর্থাৎ নতুনভাবে কোনো ব্যক্তি নবী হতে পারবেন না এবং নবুয়তের ধারা প্রবেশ করতে পারবেন না, এটাই হলো নবুয়তের মূল কথা। আমাদের প্রিয় নবী হযরত রাসূল ইসলাম খাতামুন নাবিন, তিনি সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী নেই, তারপরে আজ পর্যন্ত কোনো নবী আসেননি, কেয়ামত পর্যন্ত আসবেন না। তার পরবর্তীতে যারা দুনিয়ার দাবি করেছেন, নবুয়ত দাবি করেছেন, তারা সবাই ভণ্ড, মিথ্যাবাদী, প্রতারক। কেননা নবী রাসূল ইসলাম বলেছেন, আনা খাতামুন নাবিন লা নাবিয়া বা। নবী রাসূল ইসলাম কি বলেছেন? আনা খাতামুন নাবিন লা নাবিয়া বা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। অন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব হবে, তারা প্রত্যেকেই নবী হওয়ার দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নাবিন হিসেবে বিশ্বাস করা ঈমানের অন্যতম অঙ্গ। তার পরবর্তীতে যারা নবী বলে দাবি করেছেন সবাই মিথ্যাবাদী, আমরা তাদের নবী হিসেবে বিশ্বাস করব না, তাদের শিক্ষা আদর্শ বর্জন করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনলাইনে ক্লাস খতমে নবুয়তের রিসালাতের একটি ক্লাস আমরা অনলাইনে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে ভালো মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, পরীক্ষা দিবে। আমরা যেভাবে পরীক্ষা নিই তোমরা সেভাবে পরীক্ষা অংশগ্রহণ করবে, এটা আশা ব্যক্ত করে আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি।